আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপ, আর মালদ্বীপের প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার। সো পৃথিবীর প্রায় সব দেশ থেকেই হানিমুন প্লাস ভ্রমণের জন্য দর্শনার্থীরা ছুটে আসেন এই মালদ্বীপে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওটি মূলত বানানোর উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় অনেক ভাইয়েরা বিভিন্ন মাধ্যমে, যেহেতু আমি মালদ্বীপে অবস্থান করি সেজন্য অনেক ভাইরা বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে আমরা মালদ্বীপে হানিমুন প্লাস ভ্রমণের জন্য আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কী কী প্রয়োজন বা সেক্ষেত্রে আমাদের কী করণীয়, মূলত আপনাদের জন্য আমার এই ভিডিওটি। তো খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে কিভাবে আপনারা মালদ্বীপ হানিমুন প্লাস ভ্রমণের জন্য আসতে পারেন সেই বিষয়টি নিয়ে আমি মূলত একটু আলোচনা করব। তো আপনারা জানেন মালদ্বীপ আসলে মূলত সাউথ এশিয়ার মধ্যেই অবস্থিত, সাউথ এশিয়ারই একটি কান্ট্রি। তো মালদ্বীপ আসতে হলে মূলত কোনো ভিসার প্রয়োজন নেই। মালদ্বীপ ইমিগ্রেশন আসার পরে আপনাকে পাসপোর্টে একটি সিল মেরে দিবে, এটিই মূলত ভিসা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কিভাবে সহজে মালদ্বীপে হানিমুন প্লাস ভ্রমণের জন্য আসতে পারেন সেই বিষয়টি আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। এবং আমি যে বিষয়টি বলবো, এই বিষয়টি মোটামুটি হয়ে গেলে আপনারা খুব সহজেই হানিমুন প্লাস ভ্রমণের জন্য মালদ্বীপে আসতে পারেন। তো মূলত আমি চার পাঁচটি বিষয় বলবো, এই বিষয়গুলো যদি আপনাদের হয়ে যায় তাহলে আপনারা খুবই সহজেই মালদ্বীপে কিন্তু আসতে পারবেন। তো সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, এবং আপনি যখন মালদ্বীপে আসবেন আসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, সেই টিকিটটি কিন্তু অবশ্যই আপডাউন কাটতে হবে। আপনি যদি আপডাউন টিকিট না কাটেন তাহলে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেবে না, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে, মালদ্বীপের ওয়েবসাইটে থাকা যে সকল হোটেল রয়েছে সেই সকল হোটেল থেকে আপনাকে অবশ্যই একটি হোটেল বুকিং দিতে হবে, এবং চাইলেও আপনি অনলাইনে এই হোটেলগুলো আপনি বুকিং করতে পারেন। এবং এই হোটেলের অবশ্য বুকিংয়ের যে কনফার্মেশন লেটার রয়েছে সেই লেটারটি আপনাকে অবশ্য সঙ্গে আনতে হবে, এবং মালদ্বীপ ইমিগ্রেশন যখন আপনি আসবেন, ইমিগ্রেশন আসার পরে আপনাকে বিশেষ করে এই বিষয়টি একটু মালদ্বীপ ইমিগ্রেশন একটু চেক করে যে আপনি যে হোটেলটিতে এসেছেন বা যে হোটেল বুক করে এসেছেন সেই হোটেলের বুকিংয়ের কনফার্মেশন লেটার যেটি, এই লেটারটি মূলত তারা চেক করে। তো প্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়টা, তিন চারটা বিষয়টা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আসলে খুব সহজেই কিন্তু আপনি মালদ্বীপ আসতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় দেশের বাহিরে অবস্থানরত অনেক প্রবাসী বন্ধুরা বিভিন্ন সময় কল করে বলেন যে আমরা তো আসলে ফোনের মাধ্যমে বিয়ে করেছি, সেক্ষেত্রে আমরা তো দেশে আসতে পারতেছি না, আমরা বিভিন্ন সমস্যায় আমরা দেশে যেতে পারছি না। তাদের ক্ষেত্রেও মূলত আমার সেম মেসেজটি, এবং একটি মেসেজ জায়গায় আমি একটু অ্যাড করব, সেটি হচ্ছে যে আপনি যখন আপনার ওয়াইফকে মালদ্বীপে নিয়ে আসবেন সবচেয়ে বেশি যেটি ভালো হবে সেটি হচ্ছে যখন আপনি বাইরা দেশ থেকে আপনি মালদ্বীপে আসবেন, সেক্ষেত্রে আপনার ওয়াইফকে যখন আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, বাংলাদেশ থেকে নিয়ে আসার সময় সবচেয়ে বেটার হবে আপনি যদি কোনো জায়গায় ট্রানজি করেন, দুবাই, সৌদি, কাতার বা মালয়েশিয়া বা ওমান, যে কোনো দেশ থেকে যদি আপনি সঙ্গে করে আপনার ওয়াইফকে নিয়ে আপনি একই সাথে মালদ্বীপ ইমিগ্রেশন ক্রস করেন, তাহলে আপনার খুবই সুযোগ সুবিধা ভালো হবে বা সহজ হবে, নতুবা একটু কঠিন হয়ে যায়। আপনার অনেক সময় মালদ্বীপ ইমিগ্রেশন মহিলা একা থাকলে তারা মালদ্বীপ ইমিগ্রেশন কিন্তু এই বিষয়টা একটু অন্যভাবে দেখে, যে তারা আসলে একা থাকলে এই বিষয়টা একটু ক্রস করতে দেয় না। সো আপনার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে যে আপনি যদি কোনো জায়গায় দুবাই, সৌদি বা কাতার এরকম কোনো দেশে যদি আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফ একত্রিত হয়ে মালদ্বীপে আসেন তাহলে আপনাদের ক্ষেত্রে একেবারেই সহজ হবে। তো প্রিয় ভিউয়ার্স, মূলত এই কয়েকটি বিষয় যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, এই বিষয়গুলো যদি আপনাদের একটু কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু মালদ্বীপে আসতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এরপরেও যদি আপনারা মালদ্বীপে আসার জন্য কোনো বিষয় আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্ট কমেন্ট বক্সের মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আরো কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কল কর ইনবক্সে মেসেজ করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।